শিক্ষার্থীদের আন্দোলন ভিন্ন খাতে নিতেই নাশকতা বেশ কিছু নেতাদের অডিও ভিডিও পুলিশের হাতে ট্রাফিক সপ্তাহ চলবে আরও তিন দিন আপনার প্রতিবাদে ষোলোই আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের অবস্থানের ঘোষণা দোষীদের গ্রেফতারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রী আজ শেষ হচ্ছে ঈদের আগাম টিকিট বিক্রি রেল স্টেশনে উপচে পড়া ভিড় সার্ভার সমস্যায় ভোগান্তি চরমে পুরো টাকা জমা দিয়েও হজে যেতে পারেন না অনেকে গাফিলতির অভিযোগ অস্বীকার করছে ধর্ম মন্ত্রণালয় ছয় হাজার ভোটের ব্যবধানে কামরানকে হারিয়ে সিলেটে দ্বিতীয়বারের মতো মেয়র হলেন বিএনপির আরিফুল সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপাথাকিম শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে নাশকতা হয়েছে বেশ কয়েকজন দায়িত্বশীল নেতার অডিও ভিডিও রেকর্ড এখন পুলিশের হাতে শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে এইসব তথ্য জানান ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া বলেন দেশের নব্বই শতাংশ মানুষ ট্রাফিক আইন মানে না তবে শিক্ষার্থীদের আন্দোলন যে বড় নাড়া দিয়েছে সে কথাও স্বীকার করেন ডিএমপি কমিশনার এদিকে ট্রাফিক সপ্তাহের মেয়াদ আরও তিন দিন বাড়ানো হয়েছে এ পর্যন্ত ঢাকায় বান্ন হাজার চারশো মামলা করা হয়েছে আরও জানাচ্ছেন মুখ চলছে ট্রাফিক সপ্তাহ এর নানা দিক তুলে ধরতে সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া কাছে আমি বিনীতভাবে কিছু তথ্য উপস্থাপন করতে চাই শিক্ষার্থীদের আন্দোলনকে যৌক্তিক বলে মন্তব্য করেন তিনি তবে আন্দোলনকে ধ্বংসাত্মক রূপ দেওয়ার জন্য যে অনেকে চেষ্টা করেছে সেই বিষয়টি তুলে ধরেন ডিএমপি কমিশনার বলেন অনেক তথা কথিত দায়িত্বশীল নেতার অডিও ভিডিও রেকর্ড এখন পুলিশের হাতে জড়িত কাউকে ছাড় না দেওয়ার কথাও বলেন তিনি যারা নাশকতা করার পরিকল্পনা করে যারা গুজব ছড়ে দেশকে অশান্ত করার চেষ্টা করে যারা বিশৃঙ্খলা করার চেষ্টা করে তাদের চিহ্নিত কাজ চলছে এবং ইতিমধ্যে অনেককে আমরা চিহ্নিত করেছি সাংবাদিকদের উপর হামলাকারীদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে জানতে চাইলে আসাদুজ্জামান মিয়া বলেন আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে কারা কিভাবে করেছে কি উদ্দেশ্যে করেছে এটা কিন্তু তদন্তের বিষয় এটি আমাদেরকে নানা ধরনের সমীকরণের মাধ্যমে নানা ধরনের তথ্যপত্র সংগ্রহ করে সিদ্ধান্ত আসতে হবে ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে ডিএমপি কমিশনারের বক্তব্য বিদেশে আটানব্বই শতাংশ মানুষ আইন মানলেও এদেশে নব্বই শতাংশ মানুষ ট্রাফিক আইন মানে না কোমলমতি শিশুরা বিবেককে যে নাড়া দিয়েছে সে কথাও স্বীকার করেন এবং এই ধরনের ট্রাফিক ট্রাফিক শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য আমরা যে উদ্যোগ নিয়েছি ইনশাল্লাহ আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনাদের সকলে সহজতা পেলে অবশ্যই আমরা এখানে সফল হব এই সড়কের শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক সপ্তাহ আরও তিন দিন বাড়িয়ে চোদ্দ আগস্ট পর্যন্ত করা হয়েছে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের নিউজ 24 ঢাকা গণপরিবহন আইন যুগোপযোগী করে সুষ্ঠু প্রয়োগ নিশ্চিত করা গণপরিবহনের অব্যবস্থাপনা ও রাজনৈতিক প্রভাব দূর করা এবং পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধ সহ সরকারের কাছে 16 দফা দাবি জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন নামে একটি সংগঠন শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে তারা এই দাবি জানান এ সময় বক্তারা বলেন শুধু আইন করলেই হবে না আইনের প্রয়োগ নিশ্চিত করতে হবে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হত্যাকাণ্ড হিসেবে প্রমাণিত হওয়ার যে বিধান সড়ক পরিবহন আইনে রাখা হয়েছে তাতে প্রকৃত অপরাধীদের বেঁচে যাওয়ার ফাঁক তৈরি হয়েছে বলেও মনে করেন তারা সাম্প্রতিক নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের গ্রেফতারের নিন্দাও জানানো হয় সম্মেলনে ভিত্তিতে যুগোপযোগী করে তার সুস্থ উল্লেখিত বিশেষ নিশ্চিত হলে সড়ক দুর্ঘটনা সড়ক দুর্ঘটনায় প্রমাণিত হলে বিচার করে চালকের মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে কিন্তু দুর্ঘটনাটি দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড সেটা তদন্ত করবে কে এ বিষয়ে আইনে নির্দিষ্ট করে কিছু উল্লেখ নাই এই বিধানটি দুর্নীতিকে উৎসাহিত করতে পারে বলে আমরা শঙ্কিত সরকারের যারা সুফলভোগী তারা বিভিন্ন পরিবহন সক্টরে কাজ করে এই যে অরাজকতা আমি মনে করি সরকার নিজেই সৃষ্টি করেছে সরকার এখান থেকে যে বের হয়ে আসবে সেই আন্তরিকতা আমরা দেখতে পাচ্ছি না এদিকে বিমানবন্দর সড়কে শহীদ রমিজুদ্দিন স্কুল ও কলেজ সংলগ্ন রাস্তায় আন্ডারপাস নির্মাণ কাজ শুরু হচ্ছে আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই নির্মাণ কাজের উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে গত উনত্রিশে জুলাই এই শিক্ষা প্রতিষ্ঠানটির সামনে বাস চাপায় মর্মান্তিকভাবে নিহত হন ওই কলেজের দুই শিক্ষার্থী আব্দুল করিম সজীব ও দিয়া খান এরপর ওই প্রতিষ্ঠানটির সামনে আন্ডারপাস নির্মাণ সহ দেশের প্রত্যেকটি স্কুলের সামনে গতিরোধক নির্মাণের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এছাড়া দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের কাছে বিশেষ ট্রাফিক পুলিশ নিয়োগের নির্দেশও দেন সরকার প্রধান ছাত্র আন্দোলনে সহকর্মীদের উপর হামলায় জড়িতদের গ্রেফতারের দাবি নিয়ে স্মারকলিপি দিতে ষোলোই আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অবস্থান নেবে সাংবাদিকরা রাজধানীতে এক বিক্ষোভ সমাবেশ থেকে এই ঘোষণা দিয়েছে ঢাকার সাংবাদিক ইউনিয়ন ডিইউজে ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজে ইউজে অন্যদিকে হামলায় জড়িতদের ধরতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং তথ্যমন্ত্রী আরও জানাচ্ছেন তহিত শান্ত এই হামলাকারীদের তথ্য প্রমাণ সংগ্রহ করা হচ্ছে এমন কথা বলে প্রায় সপ্তাহ পার এদের ধরতে ঘন্টা সময় বেঁধে দিয়েছিল সাংবাদিকদের সংগঠনগুলো সেই সময় ধরা যায়নি এমনকি পুলিশ বলতেও পারেনি এরা আসলে কারা শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এই বিক্ষোভ সমাবেশ থেকে দাবি আদায়ে আগামী ১৬ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অবস্থান করার জন্য সাংবাদিকদের প্রস্তুত হতে বলেন নেতারা আমরা দিতে বাধ্য আমরা প্রয়োজনে আমাদের প্রিয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে অভিমুখে আমার সাংবাদিক সমাজ পদযাত্রা করবে সারক লিপি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ষোলোই আগস্ট আপনার সঙ্গে আমাদের দেখা হবে আপনার মন্ত্রণালয়ে আপনার অফিসে আপনার দপ্তরে এদেশের সাংবাদিকরা অবস্থান করবে দেখে আপনি দেখাইতে পারেন কিনা কুষ্টিয়ার এক অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন সাংবাদিকদের দাবির সঙ্গে সরকার একমত সাংবাদিকদের দাবির সঙ্গে আমরা একমত সুতরাং আমরা দ্রুত ও নির্যাতনকারী দুর্বৃত্তদের আমরা গ্রেপ্তার করব সাজা দেব তাদের চিকিৎসার ব্যয়ভার সব গ্রহণ করেছি আমরা এবং দোষীদের কঠিন সাজা দেওয়ার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছি আর কুমিল্লায় এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন সাংবাদিকদের উপর যারা নির্যাতন করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে আমাদের নিরাপত্তা বাহিনীকে বলেছি যে ভিডিও ফুটেজগুলো দেখে এবং তদন্ত করে এই সাংবাদিকের মানে যারা নির্যাতন করেছেন কিংবা নিপীড়ন করেছেন তাদের খুঁজে বের করতে এবং আমরা সেই ব্যবস্থা নিব শিগগিরই এই হামলাকারীরা ধরা পড়বে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী তৌহিদ শান্ত নিউজ টোয়েন্টি ফোর ঢাকা অন্যদিকে মেট্রো রেল প্রকল্প সংশ্লিষ্ট মূল রাস্তার বেহাল দশা দীর্ঘদিন সংস্কার না হওয়া মিরপুর বারো থেকে আগারগাঁও পর্যন্ত পুরো সড়কের দুরবস্থায় ভোগান্তিতে মিরপুরবাসী একটু বৃষ্টিতে জলাবদ্ধতা আর তা না হলে ধুলার মধ্য দিয়ে পার হতে হয় পুরো রাস্তা এমন বাস্তবতায় বর্ষা মৌসুম না গেলে এই রাস্তা সংস্কারের পরিকল্পনা নেই বলে জানিয়েছেন মেট্রো রেল কর্তৃপক্ষ বিস্তারিত প্লাবন রহমানের রিপোর্টে ছবি তুলেছেন মিজানুর রহমান এই ছবি দেখে মনে হতে পারে এটি কোনো মফসল শহর থেকে গ্রামের সংযোগ সড়ক যেখানে ধুলার রাজ্য পাড়ি দিয়ে নিত্যদিনের কাজ সারতে হয় যাত্রীদের কিন্তু না এটি আসলে রাজধানীর মিরপুরের প্রধান সড়ক যেখানে মেট্রো রেল প্রকল্পের কাজে এমনিতেই অর্ধেক রাস্তায় চলছে যানবাহন সেই অর্ধেকেরই এমন বেহাল দশা ধুলার ফেসে আসছে নাকে আসছে মুখে আসছে যে পরিমাণ জার্কিং হচ্ছে তাতে মানে আমাদের ফিজিক্যাল কন্ডিশনও অনেক বেশি খারাপ হচ্ছে সকালবেলা বের হলে দেখা যাচ্ছে দুই আড়াই ঘন্টা সময় লেগে যায় রাজধানীর মোট দুইশো টি রুটের একশো ছাব্বিশটি রুটের বাসের গন্তব্য মিরপুর যেগুলোর শুরু বা শেষ মিরপুরের কালশি মিরপুর দশ বারো কিংবা পল্লবী যেসব রুটে প্রতিদিন যাতায়াত করেন প্রায় পঁচিশ থেকে তিরিশ লাখ মানুষ যাদের নিত্যদিনের দুর্ভোগ এখন মিরপুর বারো থেকে আগারগাঁও পর্যন্ত প্রায় ছয় কিলোমিটার এই রাস্তা আমরা টিপ মারতাম চারটা এখন টিপ মারি দুইটা জায়গায় জায়গায় বাংলা কিন্তু কাম করে কোনো আর নেই এখান থেকে দশ নম্বর পর্যন্ত পুরোটাই এরকম অবস্থা যে পিসগুলো এগুলো কিন্তু ব্যা ঠিক করতে পারে আপাতত চলার মতো পিস ঠিক করতে পারে এর মধ্যেও আবার যত্র পার্কিং রিক্সার অবাধ চলাচলে অব্যবস্থাপনা পুরো সড়কে যাতে এক লেনের বেশি জায়গা নেই বাসের জন্য আর এমন অবস্থায় শৃঙ্খলা ফেরাতে যেন কিছুই করার নেই ট্রাফিক পুলিশের ট্রাফিক ভালো মতো দেখে না বলা যাচ্ছে কীভাবে আমরা এখানে তিনজন লোক আর এখানে কত গাড়ি আমরা কিভাবে কত কত ড্রহন করবো আমরা তো করতেই যাচ্ছি যাত্রীদের দাবি থাকলেও সহসায় মুক্তি মিলছে না মিরপুরবাসীর মেট্রো রেলের এই ব্যবস্থাপনা পরিচালক বলছেন শুষ্ক মৌসুম শুরু হলেই রাস্তা সংস্কারের উদ্যোগ নেবে কর্তৃপক্ষ যেখানে ছোট গর্থ হয়ে যাচ্ছে পটলস হয়ে যাচ্ছে সেটা আমরা ম্যাকাডাম দিয়ে আমরা বন্ধ করে দিচ্ছি শুষ্ক মৌসুম যখন শুরু হবে সেই সময় স্ট্যান্ডার্ড রোড বলতে যা বুঝায় এরকম একটা স্ট্যান্ডার্ড রোডে এই অংশটা সম্পূর্ণটা আমরা উন্নীত করে দেব জানান দ্রুত এগুচ্ছে মেট্রো রেল প্রকল্পের কাজ দুই সালের শেষ দিকে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলবে মেট্রো রেল যাতে দুর্ভোগ থেকে স্থায়ী মুক্তি মিলবে মিরপুরবাসীর মেট্রো রেলের কাজ নিয়ে আপত্তি নেই কারোর বরং এর অগ্রগতিতে বেশ খুশি সাধারণ মানুষ তবে সংশ্লিষ্ট এই রাস্তায় দিন দিন দুর্ভোগ বিড়ম্বনা বেড়ে যাওয়ায় বেশ অসন্তুষ্ট সাধারণ মানুষ আর তাই দ্রুত এই রাস্তার সংস্কার চান মিরপুরবাসী পাশাপাশি যানবাহনের গতি বাড়াতে অন্য উপায় খোঁজার তাগিদ দিচ্ছেন সাধারণ মানুষ প্লাবন রহমান নিউজ টোয়েন্টি মিরপুর ঢাকা ঈদ সামনে রেখে ট্রেনের আগাম টিকিট বিক্রি শেষ হচ্ছে আজ শনিবার চতুর্থ দিনেও কমলাপুর রেল স্টেশনে আগাম টিকিট প্রত্যাশীদের উপচে পড়া ভিড় দেখা গেছে কাউন্টার খোলার আগে থেকেই পছন্দ মতো টিকিট পেতে ঘন্টার পর ঘন্টা দীর্ঘ লাইনে অপেক্ষা করেছেন যাত্রীরা এর মধ্যে সার্ভার সমস্যার কারণে টিকিট বিক্রি বন্ধ থাকায় অপেক্ষার এই ভোগান্তি পৌঁছায় চরমে শুরু হয় টিকিট দেয়া আরো আবারও জানাচ্ছেন ঘন্টার পর ঘন্টা রাত জাগা ভিড় বিশ আগস্টের টিকিটের এই অপেক্ষার প্রহর শুরু শুক্রবার থেকেই কমলাপুর রেল স্টেশনে আগাম টিকিট বিক্রির চতুর্থ দিনে টিকিট প্রত্যাশীদের এই ভিড় গেল কয়েকদিনকেও ছাড়িয়ে গেছে দীর্ঘ সময় অপেক্ষার পর সকাল আটটা থেকে মেলে প্রত্যাশার টিকিট তবে সার্ভার সমস্যার কারণে এক ঘন্টার বেশি বন্ধ থাকে টিকিট বিক্রি এতে খুব বাড়ে যাত্রীদের যদি টিকিট পেয়ে যাই তো হয়তোবা বা চব্বিশ ঘন্টার মধ্যেই পাবো এখন আসি এমন হয়তো তাহাতে টিকিট পাই নাই তো দুপুর বারোটা থেকে আমরা সারা রাতি এখানে ছিলাম কাঙ্ক্ষিত টিকিট না পাওয়ার অভিযোগ যেমন ছিল তেমনি নানা ঝক্কি ঝামেলা আর দীর্ঘ অপেক্ষার প্রহর শেষে টিকিট পেয়ে উচ্ছ্বসিত অনেকেই ঈদের সময় তো অন্যরকম একটা অনুভূতি আর দেশে বাসায় যাবো এটা অনেক আনন্দের একটা বিষয় এত এসি টিকিট কোথায় গেল গতকালকে আমি তিনটার সময় আসতে প্রচন্ড ভিড় ছিল তারপর আমি এক নম্বর সিরিয়ালে দাঁড়াইছি অনেক অনেক ঝামেলা হয়েছে তারপর আমি কাঙ্ক্ষিত টিকিটটা পাইনি নাই এত কষ্টের ভিতরে কিন্তু একটা মজা আছে অভিযোগ মেনে নিয়ে নিজেদের সামর্থ্যের কথা তুলে ধরে রেলওয়ে কর্তৃপক্ষ রেগুলার ট্রেনের পাশাপাশি স্পেশাল ট্রেনও চালানো হচ্ছে এবং স্পেশাল ট্রেনের টিকিট দেওয়া হচ্ছে আশা করি সবাই সাহায্য সহযোগিতা করলে আমরা মোটামুটি ভালোভাবে পার করতে পারবো তো সর্বশেষ একটা কথা থাকে সম্পদ সীমিত সীমিত সম্পদ দিয়ে সবাইকে খুশি করা যায় না আমরা চেষ্টা করব যতক্ষণ আমাদের একটা টিকেট থাকে তাও আমরা দাতিদের দিয়ে দেব রোপবা দেয়া হবে 21 আগস্টের টিকেট শাফেস্তা না নিউজ 24 ঢাকা শনিবার সন্ধ্যায় সৌদি আরবের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে আগামী 21 আগস্ট সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পালিত হবে ঈদউল আষা সৌদি সুপ্রিম কোর্ট রাজকীয় ফরমান জারির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন সেই সাথে আঠারো আগস্ট থেকে শুরু হবে পবিত্র হজের আনুষ্ঠানিকতা ওই দিন সন্ধ্যার পর মক্কা থেকে মিনার উদ্দেশ্যে রওনা হবেন হজযাত্রীরা সব শেষে মিনায় পাথর নিক্ষেপের পর পশু কোরবানি করবেন হাজিরা এবছর বাংলাদেশ থেকে এক লক্ষ সাতাশ হাজার সহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আঠারো লক্ষাধিক ধর্মপ্রাণ মুসলমানের অংশগ্রহণ করার কথা রয়েছে হজে প্যাকেজের পুরো টাকা দিয়েও হজে যেতে পারেন না অনেকে শুধু এজেন্সি নয় সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে উচ্চ আদালতের নির্দেশনা থাকার পরও ধর্ম মন্ত্রণালয়ের বিরুদ্ধে রয়েছে গাফিলতির অভিযোগ যদিও অভিযোগ মানতে নারাজ ধর্মসচিব রংপুর প্রতিনিধি জি এম জয়কে সাথে নিয়ে রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত 2016 সালে হজ পালনের জন্য সাউথ এশিয়ান ট্রাভেলসের কাছে টাকা জমা দেন ১৬ হজ এক বছর পর 2017 সালে নানা জটিলতা দেখিয়ে হজে পাঠায়নি প্রতিষ্ঠানটি এরপর সাউথ এশিয়ান ট্রাভেলসের বিরুদ্ধে প্রতারণার প্রমাণ পায় মন্ত্রণালয় লাইসেন্স বাতিল সহ জরিমানাও করা হয় ১৬ হজ যাত্রীর দশজনকে দুহাজার আঠারো সালে সরকারি ব্যবস্থাপনায় হজে পাঠানোর নির্দেশ দেন উচ্চ আদালত হযযাত্রীদের অভিযোগ আদালতের নির্দেশনা থাকার পরেও ধর্ম মন্ত্রণালয় কোনো ব্যবস্থা নেয়নি আমার মায়ের শেষ ইচ্ছা ছিল সে করবে কিন্তু টাকা দেওয়ার পরেও সে না যাওয়ার পর না যাওয়ার কারণে সে মারা যায় সরকারিভাবে নেওয়ার পরেও নির্দেশের করবে এখন পর্যন্ত কোনো রকমের ব্যবস্থা হয় এ বিষয়ে ধর্মসূচিবের দাবি তাদের কাছে অভিযোগ নিয়ে কেউ আসলে ব্যবস্থা নেন সচেতনতার অভাবই আজকে তাদের সাফারিং হচ্ছে কাকে দিচ্ছি টাকা সেই এজেন্সির নামও জানি না এজেন্সির সততা সুনাম বা তাদের কি আছে সেগুলোও জানি না তারা মধ্য সত্যভোগী যারা আছে যারা সেই মিডলম্যান বা দালাল তাদের মাধ্যমে দিয়েছে এই জিনিসগুলি আমরা বারবার প্রচার করছি বারবার সতর্ক করছি কিন্তু আমাদের লোক এখনও সতর্ক হয়নি অথচ মন্ত্রণালয়ের পাঠানো এই চিঠি বলছে নির্ধারিত সময়ের আগেই যোগাযোগ করেছেন হজ যাত্রীরা যা গ্রহণ করেছে তবে ধর্মসচিব বলছেন ভিন্ন কথা মাননীয় আদালতে যদি আদেশ থাকে সেটা আমরা যাচাই করে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ কিন্তু আমার সাথে যোগাযোগ না করে যদি কারোর সাথে করে থাকে তাহলে তো সে প্রবাহ জায়গায় যায়নি কাজে আমার এটা নিয়ে কোনো মন্তব্য নেই চলতি বছর মৃত্যু ও অসুস্থতাজনিত কারণে এবং স্বেচ্ছায় হজ্জ যাচ্ছেন না সাতশো জন রিশাদ হাসান নিউজ ঢাকা পুরান ঢাকার ওয়ারির দক্ষিণ মহসিন্দি এলাকায় দুর্বৃত্তের গুলিতে ওয়ার্ড যুবলীগের দুই নেতা সহ তিনজন আহত হয়েছে শনিবার রাত নয়টার দিকে দক্ষিণ সেতু বন্ধন ক্লাবের পাশে এই ঘটনা ঘটে আহতরা হলেন একচল্লিশ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোহাম্মদ জুয়েল একই একই ওয়ার্ডের তিন নং ইউনিটের সভাপতি মোহাম্মদ রবিন এবং যুবলীগ কর্মী মোহাম্মদ কাজল তিনজন গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সিলেট সিটি নির্বাচনে দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন বিএনপি'র প্রার্থী আরিফুল হক চৌধুরী 11 দিন পর স্থগিত দুটি কেন্দ্রের ভোটের ফল ঘোষণার সঙ্গে সঙ্গে তার বিজয় নিশ্চিত হয় আরিফুল হক চৌধুরী পেয়েছেন 92558 ভোট আর আওয়ামী লীগের প্রার্থী আব্দুর উদ্দিন আহমেদ কামরান পেয়েছেন 86397 ভোট এর আগে সকাল আটটা থেকে ভোট শুরু হয়ে চলে বিকেল চারটা পর্যন্ত গত ত্রিশে জুলাইয়ের নির্বাচনে একশো চৌত্রিশটি কেন্দ্রের মধ্যে একশো বত্রিশটি কেন্দ্রের ফলেও এগিয়েছিলেন আরিফুল হক ভোটের ব্যবধান ছিল চার হাজার ছয়শো ছাব্বিশ ভোট বিএনপিকে নিয়ে আওয়ামী লীগ আতঙ্কিত নয় বরং নির্বাচনের বিষয়ে আলোচনা করতে চাইলে ফোন আলাপ হতে পারে এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি বলেছেন রাজনৈতিক কারণে কোনো উন্নয়ন প্রকল্প বন্ধ থাকবে না আফরিন আনোয়ারের রিপোর্ট শনিবার সকালে এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পের শাহজালাল বিমানবন্দর রুটের কাজের অগ্রগতি দেখতে যান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের পরে সাংবাদিকদের জানান রাজনৈতিক কারণে কোনো প্রকল্প বন্ধ থাকবে না উঠে আসে বিএনপির সাথে কিভাবে সংলাপ হতে পারে সে প্রসঙ্গ বিএনপি কি পাতলা কুকুর যাদের যারা কামড়ালে আক্রমণ করলে আমরা আতঙ্কগ্রস্ত হব আমি কল করলে তিনি কল দেবেন এই শর্ত দিয়ে তো যোগাযোগ হবে না আমি তো আমার কথা থেকে শুনিনি তারা কেন প্রত্যেক বিষয়ে তারা তারা প্রিকন্ডিশন আরোপ করে এখানে প্রি ভীষণ যোগাযোগ স্বতঃস্ফূর্ত ব্যাপার কোনো প্রয়োজন হলে ফোন করবেন আগে তার প্রয়োজন হলে তিনি ফোন করবেন অসুবিধে দুপুরে ধানমন্ডি বত্রিশে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত শোক দিবসের আলোচনা সভায়ও অংশ নেন ওবায়দুল কাদের সেখানে দেওয়া তার বক্তব্যে উঠে আসে সমসাময়িক রাজনীতির নানা ইস্যু মধুচাদের কি ন্যাজিক আছে যে ন্যাজিক গিয়ে বদল করবেন বদল অকে বাংলাদেশে জনগণে রায়ে নির্বাচনের মধ্য দিয়ে বদল হতে পারে অন্য কোন উপায়ে বদল করার যে খোয়াব দেখছেন এ জঙ্গি খোয়াব অচিরেই কর্পুরের মতো হাওয়া মিলিয়ে যায় এ সময় বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন থেকে নেতাকর্মীদের শিক্ষা নেওয়ার পরামর্শ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বঙ্গবন্ধুর জীবন সংগ্রাম ঢাকা নির্বাচন নিয়ে সুনির্দিষ্ট প্রস্তাব আছে বিএনপির সুষ্ঠু নির্বাচন করতে হলে নিয়ে আলোচনা হতে পারে শনিবার নয়াপল্টনে দলের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দলটির সিনিয়র যোগ্য মহাসচিব রুহুল কভি রিজভি আহমেদ শর্ত ছাড়া নির্বাচন নিয়ে বিএনপির সঙ্গে আলোচনা হতে পারে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের এমন বক্তব্যেরও জবাব দেন বলেন খালেদা জিয়ার মুক্তি নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন এসব বিষয় আলোচনার টেবিলে থাকতে হবে নির্বাচনের বিএনপির সুনির্দিষ্ট দাবি আছে সেই দাবিগুলোকে তো বিবেচনা তো নিতেই হবে সুষ্ঠু নির্বাচন যাতে ভোটাররা নিঃশ্বসয়ে ভোট দিতে পারে এইটা নিশ্চিত করার জন্য যে আলোচনাটা হওয়া দরকার নিশ্চয়ই সে আলোচনায় তো সারাদি বের বারবার দলের পক্ষ থেকে বলা হয়েছে সংলাপের কথা বলা হয়েছে বিএনপির যিনি নেতৃত্ব বিএনপি জাতীয়তাবাদী শক্তির যিনি প্রতীক তাকে তিনি নির্দোষ তাকে আটকে রেখে আপনারা জোর করে কোনো কিছু করতে যাবেন কোনো নির্বাচন করতে যাবেন সেটি হবে না জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন পরিবেশ সৃষ্টি হলে বর্তমান নির্বাচন কমিশনও সুষ্ঠু নির্বাচন করতে পারবে শনিবার রাষ্ট্রীয় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি ও বাংলাদেশ খেলাফত মজলিস জোট হয়ে নির্বাচন করবে বলেও তথ্য দেন এরশাদ এই লক্ষ্যে দুই দলের মধ্যে একটি নির্বাচনী সমঝোতা হয়েছে সংবাদ সম্মেলনে এই সমঝোতার বিষয়েও জানানো হয় এরশাদ বলেন বিএনপি নির্বাচনে না আসলেও আগামী নির্বাচনে জাতীয় পার্টি তিনশো আসনে প্রার্থী দেবে তিনি বলেন পনেরো লাখ গাড়ি চালকের লাইসেন্স নেই এভাবে দেশ চলতে পারে সংবাদের সাংবাদিক হলো একটা বিরতির ফিরছে একটু পর আমাদের সঙ্গেই থাকুন বিরতির পর আবারও স্বাগত দেখছেন নিউজ টোয়েন্টি ফোর রাখাইন পরিদর্শন করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী ও তার সফর সঙ্গীরা শনিবার দুপুরে হেলিকপ্টারে করে সিত্তুয়ে থেকে মঙ্গলুর উদ্দেশ্যে রওনা হন মন্ত্রী ও তার সফর সঙ্গীরা সেখান থেকে রাখাইন সীমান্তে রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য তৈরি ট্রানজিট ক্যাম্প ও সংস্কার করা গ্রাম ঘুরে দেখেন তারা মিয়ানমার সফরে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সফর সঙ্গী হিসেবে আছেন পররাষ্ট্র সচিব সহ যৌথ ওয়ার্কিং কমিশনের পাঁচ সদস্য অন্যদিকে মিয়ানমার সরকারের পক্ষে অংশগ্রহণ করেন দেশটির সমাজ কল্যাণ ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী উইন মিয়াদ আয়ে রাখাইন পরিদর্শন শেষে সন্ধ্যার কিছুক্ষণ আগে মঙ্গলুর ফেরেন তারা সেখান থেকে সন্ধ্যার পর ইয়াঙ্গুন ফিরে রাখাইন পরিস্থিতির নিয়ে উভয় পক্ষের সঙ্গে মতবিনিময়ের কথা রয়েছে গত বৃহস্পতিবার রাতের চার দিনের সফরে মিয়ানমার যান পররাষ্ট্রমন্ত্রী শুক্রবার নেপিদয়ে বাংলাদেশ মিয়ানমার পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে একটি হটলাইন চালুর সিদ্ধান্ত নেওয়া হয় আজ রাতে ঢাকা ফিরবেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী সহ তার এবারে শোকের মাসের খবর বিদেশে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর বাকি খুনিদের ফিরিয়ে আনাই এখন বাংলাদেশের বড় চ্যালেঞ্জ কিন্তু রাজনীতির মারপ্যাচ রাষ্ট্রীয় ষড়যন্ত্র ও আইনি জটিলতায় সেই খুনিদের এখনও বিচারের আওতায় আনতে পারছে না সরকার আর এজন্য সরকারের কূটনৈতিক তৎপরতা বাড়ানোর পাশাপাশি আরও কৌশলী হওয়ার পরামর্শ কূটনীতিকদের এ নিয়ে সাবেক পররাষ্ট্র সচিব ও রাষ্ট্রদূত ওয়ালিউর রহমানের সঙ্গে কথা বলেছেন লাকমিনা জেসমিন সোমা উনিশশো সালের পনেরোই আগস্ট সপরিবারে খুন হলেন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা কলঙ্কিত হল লাল সবুজের পতাকা বাংলাদেশ বাঙালি জাতি এই কলঙ্কের বোঝা কাঁধে নিয়েই কেটেছে ৩৫ বছর এরপর দু সালের সাতাশে জানুয়ারি ফাঁসি হল পাঁচ খুনি তারপরও কলঙ্ক কাটেনি পাকিস্তান কানাডা যুক্তরাষ্ট্র লিবিয়াসহ বিভিন্ন দেশে এখনও পালিয়ে আছে বঙ্গবন্ধুর ছয় খুনি ওরা যেগুলো আছেন আপনার সবাই তারা পাকিস্তানি পাসপোর্ট হল করছে অল অফ দ্য ডালিম ট্রাভেলস বিটুইন ইসলামাবাদ এবং কিনিয়া নাইরবি তো নূর চৌধুরী হ্যামবুর্গের ছিল ও কেমন ধরতে পারলাম না বিভিন্ন কারণে রাশেদ চৌধুরী সাহেব তিনি আছেন লস অ্যাঞ্জেলেসে এবং উনি রেফিউজি স্ট্যাটাস চেয়েছিলেন পাননি একইভাবে কিসমত হাসেম এবং নাজমুল হোসেন আনসার দুজনেই কিন্তু গিলটি প্রুভড হয়েছিল ট্রায়াল কোর্টে কিন্তু

মৃত্যুদণ্ড নাই আমাদেরকে আনতে হলে তাকে এই মুহূর্তে কিছু আন্ডারটেকিং দিতে হবে আমাদের সে আন্ডারটেকিংসের ভিতরে একটা হচ্ছে যে তাকে আমরা এখানে ফাঁসিয়ে দিতে পারবো না শুধু এইটা নেই এর সঙ্গে আরও অনেক কিছু আইন আইন আইনগত ব্যাপার আছে যুদ্ধ অপরাধী ও বঙ্গবন্ধুর খুনিদের নিয়ে গবেষণা করা এই কূটনীতিকের মতে শিগগির যুক্তরাষ্ট্র ও কানাডার দুই খুনিকে বিচারের আয়তায় আনা সম্ভব হবে আমি কখনোই বলবো না যে ডিফিকাল্ট অসম্ভব না ডিফিকাল্ট কিন্তু না সেইভাবে কি আমরা এগোতে পারছি বোধ ঠিক আমি ভাষাটা পাচ্ছি না যে আমাদের আরও একটা স্ট্র্যাটেজিক মিশনে নামতে হবে ওকে আনতে হলে তবে একটা জিনিস আমি বলবো যে না আমাদের যে ক্যানাডা এবং লস অ্যাঞ্জেলসে এলেটটা আমি বলবো যে আমরা হয়তো ওদের সপ্তাহে একটা ভালো খবর পাবো আইনি জটিলতা কাটিয়ে কূটনৈতিক খুনিদের দ্রুত দেশে ফিরিয়ে এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি বঙ্গবন্ধু তথা বাঙালি আজ শেষ হচ্ছে ঈদ উপলক্ষে ট্রেনের আগাম টিকিট বিক্রি শেষ দিনের টিকিটের অপেক্ষায় হাজারো মানুষ কমলাপুর রেল স্টেশনে আছেন আমাদের সহকর্মী ফখরুল ইসলাম তিনি সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে ফুকরা আশা করছি শুনছেন আপনি আমাকে ঈদে বাড়ি যেতে টিকেটের অপেক্ষায় এই টিকিট প্রত্যাশীরা কি বলছেন আর কোন ধরনের অভিযোগ আছে কিনা আসিফ ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি কিন্তু আরো একদিন চলবে অর্থাৎ বারোই অগস্ট পর্যন্ত ট্রেনের অগ্রিম টিকিট দেওয়া হবে আপনি জানেন যে গত আটই অগস্ট থেকে ট্রেনের অগ্রিম টিকিট দেওয়া শুরু হয়েছে অর্থাৎ আটই আগস্ট কিন্তু সতেরোই আগস্টের টিকিট দেওয়া শুরু হয়েছে এবং এরপরে গত তিন দিন ধরে টিকিট দিয়েছেন সতেরো আঠারো এবং উনিশ অগস্টের টিকিট এরই মধ্যে গতকাল দিয়ে দিয়েছে এবং আজ অর্থাৎ এগারোই অগস্ট বিশ অগস্টের টিকিট দেওয়া হবে আপনি দেখতে পাবেন যে কমলাপুর রেলওয়ে স্টেশনে কিন্তু আমরা প্রতি ঈদে যেমনটা দেখে থাকি হাজার হাজার যাত্রী টিকিটের জন্য এখানে অপেক্ষা করছেন শুয়ে বসে অপেক্ষা করছেন অনেক কষ্ট করে তারা আসলে টিকিটের জন্য সকালে কাউন্টার থেকে যে টিকিট ছাড়বে সে কারণে তারা অপেক্ষা করছেন আমরা কয়েকজন যাত্রীর সঙ্গে একটু কথা বলতে চাই আপনি কখন এসছেন একটু একটু বলবেন আমাদের সঙ্গে কখন এসছেন আপনি আমি আসছি অনেক আগে জাস্ট আরেকদিনে এসে কষ্ট ঘুরে গেছে আমি কষ্ট করে গেছি আজকে আসছি সাত সকালে এসে বসে আসছি টিকিটের জন্য আমি যাব নাটোর যাব ধন্যবাদ আপনাকে আপনি কখন এসছেন আমি একটা সময় আসছি দুপুর একটায় আমি রংপুরে যাব আর তখন থেকে আসি আর কি একুশে আগস্টের টিকিটের জন্য আর এখানে কোনো সমস্যা হচ্ছে এখানে সমস্যা বলতে যেটা সমস্যা মেইনলি হয় যে আমাদের রংপুরে আমাদের মানে রংপুরে শুধু একটাই ট্রেন রংপুর এক্সপ্রেস সেখানে কোনো ঈদের জন্য স্পেশাল দেওয়া হয়নি শুধু লালমনিহাটে একটা স্পেশাল দেওয়া হয়েছে এ কিন্তু আমাদের কুলানা আর কি আর আমাদের যেটা আর কি সেটা হলো রংপুরে একটা ঈদের জন্য অন্তত ঈদ স্পেশাল দেওয়া উচিত আর কি ধন্যবাদ আসিফ আপনি দেখলেন যে আসলে হাজার হাজার যাত্রীর টিকিটের জন্য এই রাত বিরাত পর্যন্ত অপেক্ষা করে থাকে এখন মধ্যরাত তারা কিন্তু অনেকে দুপুরে এসছেন অনেকে সকালে এসছেন এখানে অপেক্ষা করছেন এবং সকলে আসলে এই ঈদ আসলেই ট্রেনের টিকিট সোনার হরিণ হয়ে ওঠে মানুষের কাছে এবং সকলে আসলে উত্তর উত্তরাঞ্চলের যেসব যাত্রী রয়েছে পশ্চিমাঞ্চলে যেসব যাত্রী রয়েছে তারা সকলে আসলে যেহেতু ট্রেন সবচেয়ে নিরাপদ যাত্রা এবং ট্রেনে ঝুঁকিহীনভাবে তারা আসলে যাত্রা করতে পারেন একসাথে অনেক মানুষ সেই জন্য আসলে ট্রেনে তারা ট্রেনে তারা আসলে যাত্রা যেতে চান বাড়িতে এবং ট্রেনে আসলে সবচেয়ে নিরাপদ মনে করেন এবং আপনি দেখে দেখে থাকবেন অনেকে কিন্তু লাইনেও দাঁড়িয়ে আছেন আমরা একটু ক্যামেরার মাধ্যমে আরও একটু দেখাতে চাই যে অনেকে কিন্তু শীত সন্ধ্যার পরে এখানে ঘুমিয়ে রয়েছেন সকাল হলেই কিন্তু টোকেন দিয়ে সকলে আসলে লাইনে দাঁড়িয়ে যাবেন এবং কাউন্টারগুলো সকাল আটটার পর পরই খুলে যাবে তখন হয়তো টিকিট ছাড়া হবে এবং এরপর সারাদিন টিকিট দেওয়া হবে আপনি জানেন আপনাকে যদি বলি যে আরও একদিন এই অগ্রিম টিকিট ছাড়া হবে অর্থাৎ একুশে আগস্ট সবশেষ অগ্রিম টিকিট একুশে আগস্টের অগ্রিম টিকিট ছাড়া হবে আগামীকাল অর্থাৎ বারোই আগস্ট এবং পাঁচ দিনের যে অগ্রিম টিকিট সতেরোই আগস্ট থেকে একুশ তারিখ পর্যন্ত এই পাঁচ দিন আসলে ট্রেনের যে অগ্রিম টিকিটধারী রয়েছেন তারা আসলে সকলে বাড়ির উদ্দেশ্যে রওনা দিবেন এবং এখানে প্রতিদিনই প্রায় সতেরো থেকে আঠেরো হাজার টিকিট ছাড়া হয় প্রায় বিশ থেকে পঁচিশটি কাউন্টার রয়েছে এইসব কাউন্টারগুলো থেকে এবং খুব সুশৃঙ্খলভাবে আসলে গত কয়েক বছর ধরে আমরা দেখছি যে এই টিকিটগুলো ছাড়া আমরা আরও দু একজন যাত্রীর সঙ্গে একটু কথা বলি আপনি নিশ্চয়ই টিকিটের জন্য এসছেন এত রাতে এখানে অপেক্ষা করছেন তো আসলে কেমন পরিবেশ এখানে এখন দেখছেন না এখন যে পরিবেশ এই পরিবেশ এখন যে অবস্থা আছে ঘন্টা দুয়েক পরে আরও বেশি মানুষ হবে এখানে হ্যাঁ তারপরে পরিবেশের কিন্তু এখন যে সিরিয়াল মেনটেন এইগুলো কিন্তু এখন হচ্ছে না ভালোভাবে আমরা যা আমরা যারা আসছি সিরিয়াল নিয়েছি নিয়ে আমরা দাঁড়িয়ে আছি আর যারা কিছু লোক আছে সিরিয়াল নিয়ে চলে গেছে বাসায়

এরকম হাজার হাজার যাত্রী কিন্তু তারা টিকিটের জন্য অপেক্ষা করছেন কমলাপুর রেলওয়ে স্টেশনে আমার ডানে বামে পেছনে সব জায়গায় মানুষ কিন্তু শুয়ে বসে অপেক্ষা করছেন পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর কথা যদি বলি কমলাপুর রেলওয়ে স্টেশনে কিন্তু আমরা গত চার ফখরুল আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য সবার ঈদ যাত্রা নির্বিঘ্ন হবে আমাদের সাথে ফখরুল ইসলাম যুক্ত ছিলেন কমলপুর রেল স্টেশন থেকে এবারে প্রবাসের খবর প্রবাসের খবরে আমরা শুরুতে যাব সুইজারল্যান্ডে জুরিখ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সিনিয়র সাংবাদিক বাকিউল্লাহ বাকিউল্লাহ আপনাকে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনি আমাকে সুইজারল্যান্ডের জুরিখে যাত্রা শুরু হলো বিশ্বের সবচেয়ে বড় টেকনো পার্টি স্ট্রিট প্যারেড নামের এই টেকনো পার্টিতে ইতিমধ্যে মিলিয়ন দর্শক উপস্থিত হয়েছেন এই আয়োজন সম্পর্কে বিস্তারিত জানতে চাই আপনার কাছ থেকে আজকের সেই সকালে আপনি যেটা বলেছেন যে স্ট্রিট আপনার আজকে সকালেই সেই এগারোটার মধ্যে উপস্থিত হয়েছে প্রায় বেশিরভাগ এসে থাকে সাধারণত সুইজারল্যান্ড এবং তার আশপাশের দেশগুলো থেকে আসলে । থেকে আমরা কারিগরি ত্রুটির কারণে শেষ পর্যন্ত তার সাথে যুক্ত হতে পারিনি যুক্ত থাকতে পারিনি আমরা পরবর্তী দিনে সীতার সাথে আবারও যুক্ত হবার চেষ্টা করবো আমরা এবার যাব সৌদি আরবে মদিনা থেকে আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী মোহাম্মদ আলামিন আলামিন আশা করছি আপনি শুনছেন আমাকে আপনাকে স্বাগত জানাচ্ছি চাঁদ দেখা গেছে সৌদি আরবে বিশ আগস্ট আরাফা দিবস অর্থাৎ বিশ তারিখে হজ পালন শুরু করবেন হাজিরা একুশ আগস্ট সৌদি আরবে উদযাপিত হবে পবিত্র ঈদ আজা। আজহা এই যে কার্যক্রম বা এই একটু যদি বিস্তারিতভাবে বলেন আমাদের ধন্যবাদ আসিফ আপনাকে শুরুতে জানিয়ে রাখি যে শনিবার সন্ধ্যায় সৌদি আরবের সুপ্রিম কোর্ট একটি রাজকীয় ডিক্রির মাধ্যমে ঘোষণা দিয়েছে যে সৌদি আরবের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে তো আমরা যেটা জানি যে জিলহজ মাসের আট তারিখ থেকে মূলত সন্ধ্যার পরে হজ যাত্রীরা মক্কা থেকে তারা মিনার উদ্দেশ্যে রওনা করবেন এবং সেখানে আহ পৌঁছাবেন এবং সারাদিন মিনাতে তারা অবস্থান করবেন মিনাতে অবস্থান করার পরে ওইদিন সন্ধ্যায় তারা মিনা থেকে আরাফার ময়দানের দিকে রওনা হবেন এবং সেখানে সূর্য উদয় পূর্ব পূর্ব মুহূর্তে তারা সেখানে অবস্থান করবেন এবং সেখানে তারা হজ যারা আছেন তারা জুহর এবং আসরের নামাজ এক একই আজানে তারা আদায় করবেন এবং সেখানেই মূলত হজের মূল আনুষ্ঠানিকতা হয় এবং আমরা যেটা জানি যে আরাফার দিনকে মূলত হজের দিন বলা হয়ে থাকে তো ওই দিন আসলে বেলা এগারোটা থেকে বারোটার মধ্যে আরাফার ময়দানে অবস্থিত মসজিদে নামরা থেকে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা হজ যাত্রীদের উদ্দেশ্যে হজের ক্ষুদ্র পাঠ করবেন তো

পরের দিন পরে তারা মূলত আবার মিনাতে চলে আসবেন যেখানে তিনটি প্রতীকী শয়তান বানানো হয়েছে যেটিকে পিলার হিসাবে রাখা হয়েছে এবং সেখানে তারা প্রতিকি শয়তানকে পার্থক্য নিক্ষেপ করবেন এবং পার্থক্য নিক্ষেপের পরে তারা মূলত পশু কুরবানি এবং তারা চুল মাথা মুন্ঠনের মাধ্যমে তারা হালাল হবেন মূলত সেখানে মূলত শেষ হবে হজের মূল আনুষ্ঠানিকতা এবং পরবর্তীতে তারা পরপর পর তিন দিন তারা এই পাথর নিক্ষেপ করবেন তিনটি প্রতিকি শয়তানকে তিন দিন পাথর নিক্ষেপ করার মাধ্যমে তারা হজের আনুষ্ঠানিক শেষ করে আবার তারা আহ ওই দিনেই মক্কা যাবেন এবং মক্কাতে যে যে তাওয়াফ আছে সেই তাওয়াফ সম্পর্ক করবেন সাই সম্পন্ন করবেন তো এর পরের দিন যেটা ঈদের দিন তো আরাফার পরের দিনই মূলত আমরা যেটাকে জানি যে ঈদ তো এই আরাফার পরের দিন ঈদের দিনে মূলত কুরবানি করা হয়ে থাকে এবং কুরবানির মাধ্যমে তারা নিজেদেরকে এককে আল্লাহর কাছে সমর্পণ করেন এবং তাদের নিজেদের গুনাহ মাফের জন্য তারা আল্লাহর দরবারে প্রার্থনা করেন এছাড়া যারা সৌদি আরবের অন্যান্য সিটিতে বসবাস করেন, তারা ঈদ হিসাবে পালন করবেন তো এই বছর আসলে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় আঠারো লক্ষ ধর্মবান মুসলমান এই হজ অংশ নেওয়ার জন্য বিভিন্ন প্রান্ত থেকে মক্কা এবং মদিনায় আসতে শুরু করেছেন অধিকাংশরা ইতিমধ্যে চলে এসেছেন বাকিরা আসছেন এবং সৌদি সরকার এই হজকে সুন্দর এবং সফল করার জন্য নিয়েছে বাংলাদেশ থেকে বছর কথা রয়েছে ইতিমধ্যে পঁচাশি পার্সেন্ট বাংলাদেশি এখানে এসে পৌঁছেছেন বাকিরা আগামী পনেরোই আগস্টের মধ্যেই তারা চলে আসবেন বলে জানিয়েছেন হজ অফিস কারণ আহ শিডিউল অনুযায়ী পনেরো তারিখে হজ শেষ হওয়ার কথা রয়েছে তো সবাই প্রত্যাশা করছেন আসলে এই হোস্টেল সুন্দর এবং সার্থকভাবে ধর্মবান মুসলমানরা তাদের যে উদ্দেশ্যে হজ করে থাকেন আল্লাহ সন্তুষ্টি অর্জনের মাধ্যমে নিজেদের গুনাহ maaf করা পাশাপাশি তারা আসলে তাদের পরিবার আত্মীয়-স্বজন এবং বিশ্ব মুসলিম উম্মাহ যারা আছে তাদের শান্তি এবং সমৃদ্ধি কামনা করেন এতে করে বিশ্বব্যাপী একটি শান্তি এবং সুখ প্রতিষ্ঠা পায় এবং তারা সেই উদ্দেশ্যে মূলত এই হজে অংশ গ্রহণ করে থাকেন আসিফ। মোহাম্মদ আলামিন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য সৌদি আরবের মদিনা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী মোহাম্মদ আলামিন সংবাদ সম হলো আরেকটা বিরতির ফিরছে একটু পর আমাদের সঙ্গেই থাকবে বিরতির পর আবারও স্বাগত দেখছেন নিউজ টোয়েন্টি ফোর সংবাদ প্রবাসের খবর আমাদের সাথে সুইজারল্যান্ডের জুরিখ থেকে সিনিয়র সাংবাদিক বাকিউল্লা বিরতিতে যাবার আগে যুক্ত হয়েছিল আমরা তার তার সাথে আবারও যুক্ত হতে চাই বাকিউল্লা আশা করছি আপনি শুনছেন আমাকে সুইজারল্যান্ডের জুরিখে যাত্রা শুরু হলো বিশ্বের সবচেয়ে বড় টেকনো পার্টি স্ট্রিট প্যারেড নামের এই টেকনো পার্টিতে ইতিমধ্যে মিলিয়ন দর্শক উপস্থিত হয়েছেন এই আয়োজন সম্পর্কে বিস্তারিত জানতে চাই আপনার কাছ থেকে আমি যে শুরুতে যেরকম বলেছিলাম সেটা হচ্ছে যে বিশ্বের সবচেয়ে বড় টেকনো পার্টি এটি এটা যেটা এই পার্টিটি পরিচিত এই পার্টিতে আপনার প্রায় এক মিলিয়ন দর্শক এখানে উপস্থিত হয়েছে আমি এখানে এই মুহূর্তে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে সুইজারল্যান্ডের জুরিকের প্রাণকেন্দ্র কেন্দ্র নামে পরিচিত এখানে আপনার দুপাশে লেখ এবং সুইজারল্যান্ডের সেই জুরিকের সবচেয়ে যে দর্শনীয় জায়গা সেটা হচ্ছে এখানে এইখানে আপনার সেই সেই পারে যেটাকে বলা হয় এখানকার যে আপনার সেই পার গুলোকে বলা হয় মঞ্চ এই উন্মুক্ত মঞ্চেই আপনার সাধারণত এক মিলিয়ন আপনার সেই সেই পারে পাগল মানুষ এখানে সাধারণত ডান্স করে থাকে এবং তারা সারা সারাদিন এবং সারা রাত এখানে তারা আজকে ড্যান্স করবে আপনাকে বলে রাখি যে এখানে এবছরে ছিল আপনার আটটি বড় লরির উপরে যেটাকে আপনার সাধারণত ইনস্ট্রুমেন্ট যে সাজানো যে আপনার আহ যে লরিগুলো সাধারণত থাকে তার আটটি লরি ছিল এবছর আঠাশ সরি আঠাশটি লরি ছিল এবং এখানে আটটি এবং উন্মুক্ত মঞ্চ আছে এই জুরিকের আপনার পার্ক এসে এবং এখানে আপনার প্রায় দু হাজারের মতো সেই আপনার যাকে রাবার বলা হয় যারা নাচে সাধারণত সেই লরির উপরে বসে তারা এখানে বছর উপস্থিত ছিলেন আপনাকে বলে রাখি যেটা হচ্ছে স্থিত সেই আপনার এবছরের যে মতো সেই মতোটা ছিল কালচার অফ টলারেন্স এখানে সেই কালচারের টলারেন্স অর্থাৎ আপনার সংস্কৃতি সবার জন্য সংস্কৃতি এবং সেই টলারেন্স এবং যে কালচার সেটাকে প্রতিষ্ঠিত করার জন্যই সাধারণত প্রতি এখানে এই স্ট্রিট প্যারাদের ব্যবস্থা করা হয়ে থাকে এবছর আপনাকে বলে রাখি যেটা হচ্ছে ছত্রিশতম স্ট্রিট প্যারাদে এবছর এখানে হয়ে গেল এবং প্রত্যেকটা প্যারাদিতেই সাধারণত সে দল শ্লোকের উপরে মানুষ এখানে সাধারণত জড়ো হয়ে থাকে এখানকার সেই নিত্য পাগল মানুষেরা এখানে সাধারণত ইউরোপের সবগুলো দেশ থেকে এখানে এসে জড়ো হয় এই দিনটিতে এবং সাধারণত আবহাওয়া গুলো যখন একটু ভালো থাকে আবহাওয়ার আবহাওয়া গুলো যখন একটু পক্ষে থাকেন আপনারা জানেন ইউরোপে এই মুহূর্তে প্রচন্ড তাপ তাপগাহ চলছে কিন্তু গতকাল এবং গত পরশু আপনার সেই পৃথিবীর বৃষ্টি হওয়ার কারণে এই এবছর স্থির করা যে নিয়ে আসে এক ভিন্ন রকম আমেজ সেই যে এখন চলছে আপনার সারা জুড়িতে এই মুহূর্তে আপনার আমি আপনার আপনারা দেখছেন এই মুহূর্তে যে কি পরিমাণ মানুষ আপনার এখনো এই মুহূর্তে এই রাস্তা আছে আপনার হয়তো ফুটেছে দেখেছেন যে এখানকার যে বিশ্বের সবচেয়ে শ্রেষ্ঠ সেই শান্তির যে পাড়া যে যেটাকে বলে শান্তির যে ডান্স যে কত শান্তিপূর্ণ ভাবে এখানে সমাপন হয়েছে এখানে আপনার একটা দুর্ঘটনা নাই এখানে একজন আর একজনের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই এবং এখানে আপনাকে সর্বপরি বলি এখানকার টয়লেট ব্যবস্থা এবং এখানকার ত্রুটি দশ লক্ষ মানুষের জন্য এই সংকীর্ণ জায়গাতে এখানে রাখা হয়নি আফিফ আসিফ আপনাকে যেটা বললাম সেটা হচ্ছে যে শান্তিপূর্ণ সহাবস্থানে একটি একটি দে কত সুন্দরভাবে। যে একদিনের জন্য সম্পন্ন করা যা যায় সেটি আপনার এখানে উপস্থাপন করেছেন এই স্ট্রিট পরাজের আপনার সেই এবং আগামী বছর একই সময় আবার একই জায়গায় আপনার সেই পারাজে অনুষ্ঠিত হবে এখানে আবার আপনার সেই অন্য কোন মত নিয়ে সাধারণত এখানে আসা হবে আপনারা জানেন প্রত্যেকটা বছরেই কোনো না কোনো একটা বিশেষ মত নিয়ে তারা এখানে এসে থাকে গত বছর ছিল আপনার শান্তি এবং সমৃদ্ধির জন্য আপনার সেই না। আপনাদের আগেই যে বলেছি এবছর নাচটি হলো আপনার কালচার অফ টলারেন্স সারা বিশ্বে সারা বিশ্বের সংস্কৃতিতে আপনার টলারেন্স তৈরি করাটাই হচ্ছে গিয়ে তাদের লক্ষ্য আপনি এই ছিল এই মুহূর্তে আপনার সেই জুরিকের স্ট্রিট পাড়াটা থেকে আপনাদের সেই শান্তির সংস্কৃতি নিয়ে আপনার সেই আপনার টলারেন্সের সংস্কৃতির আহ্বান নিয়ে

বাংলাদেশ ব্যাংক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে তেরো আগস্ট থেকে শুরু করে বিশ আগস্ট সোমবার পর্যন্ত মিলবে নতুন টাকা এবার দশ বিশ পঞ্চাশ ও একশো টাকার নতুন নোট নতুন নোট পাওয়া যাবে গ্রাহকের চাহিদা অনুযায়ী এছাড়া একই গ্রাহক একাধিকবার নোট উত্তোলন করতে পারবে বলেও জানায় বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় ন্যাশনাল ব্যাংকের যাত্রাবাড়ি শাখা অগ্রণী ব্যাংকের প্রেস ক্লাব শাখা এর বসুন্ধরা সিটি শাখা সহ মোট চোদ্দটি শাখায় ব্যাংকিং সময়ে মিলবে নতুন নোট এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ পৃথিবীর পৃথিবীর ইতিহাসে সূর্যস্পর্শের সম্ভাবনার দুয়ার খুলতে যাচ্ছে আজ সকালে ফ্লোরিডার কেপ কানাভেরাল থেকে রওনা হবে মহাসার নাসার মহাকাশযান সৌরজগতের সবচেয়ে আলো ও রহস্যময় নক্ষত্র সম্পর্কে অজানা অনেক তথ্য উঠে আসবে এই গবেষণায় এমনটাই আশা মহাকাশবিদ্যে সানজিদ ইসলামের রিপোর্ট সি আরসন অ্যাভরিডে এবার সূর্যকে স্পর্শ করার চেষ্টা করছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা সূর্যের বাহ্যিক এলাকা হিসেবে পরিচিত করোনা অঞ্চলে পার্কার সোলার প্রোব নামে একটি কৃত্রিম উপগ্রহ পাঠাচ্ছে তারা শনিবার আনুষ্ঠানিক সে উদ্দেশ্যে যাত্রা শুরুর কথা থাকলেও চব্বিশ ঘন্টা পর রোববার ফ্লোরিডার কেপ কানাভেরাল থেকে সৌর অভিযানে রওনা দিচ্ছে মহাকাশযান পারকার সোলার প্রো ডেল্টা ফোর নামে ভারী একটি রকেটে ভর করে উড়াল দেবে সে এই অভিযানের মধ্য দিয়ে সূর্য নামক আমাদের সৌরমণ্ডলের নক্ষত্রটির অনেক অজানা তথ্য উদ্ঘাটন হবে বলে আশা প্রকাশ করেছে নাসার গবেষকরা সূর্যের সবচেয়ে কাছের গ্রহ শুক্রের কাছাকাছি ছয় সপ্তাহ অবস্থান করে পরের ছয় সপ্তাহ অবস্থান নেবে সূর্যের কাছাকাছি সাত বছরের এই অভিযানে সূর্যের চারপাশে চব্বিশটি লুপ তৈরি করবে মহাকাশযানটি কখনো দেখা যায়নি এমন সব ছবির পাশাপাশি সূর্যের বহিরাতল কিভাবে কাজ করে সে বিষয়ে তথ্য সংগ্রহের কথা রয়েছে সরকারের একে নাসার সবচেয়ে উচ্চাভিলাষী অভিযান হিসেবে আখ্যা দিয়েছে বিবিসি তবে সূর্য স্পর্শ করতে পারলে চন্দ্র অভিযানের সেই ইতিহাসের পর আবারও নতুন করে রচিত হবে অসম্ভবকে সম্ভব করার পৃথিবীর ইতিহাস এমনটাই মত বিশ্লেষকদের সঞ্জিদা ইসলাম নিউজ টোয়েন্টি ফোর আয়ারল্যান্ডের মাটিতে সিরিজ জেতা হলো না বাংলাদেশ এ দলের পঞ্চম ওয়ানডেতে আইরিশদের কাছে আট উইকেটে হেরেছে মোমিনুল হকের দল এতে পাঁচ ম্যাচ সিরিজ শেষ হয় দুই দুই সমতায় এর আগে প্রথম খেলা ফেস্তে গিয়েছিল বৃষ্টিতে ডাবিনে টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ওভারে দুইশো তিরাশি রান সংগ্রহ করে বাংলাদেশ দলের পক্ষে সর্বোচ্চ চুয়াত্তর রান আসে ফজের রাব্বির ব্যাট থেকে এছাড়া মোহাম্মদ মিঠুন খেলেন তেহাত্তর রানের ইনিংস জবাব দিতে নেমে লিস্ট এ ক্রিকেটে অ্যান্ডি মালবারির ক্যারিয়ার সেরা ব্যাটিংয়ে দুই উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় আইরিশরা একশো ষাট রানে অপরাজিত ছিলেন বালবার্নি উনব্বই রান করে তাকে যোগ্য সঙ্গ দেন ম্যাক ব্রাইন শেষ করবো এখনকার সংবাদ শেষ করার আগে শিরোনাম গুলো আরেকবার শিক্ষার্থীদের আন্দোলন ভিন্ন খাতে নিতেই নাশকতা বেশ কিছু নেতাদের অডিও ভিডিও পুলিশের হাতে ট্রাফিক সপ্তাহ চলবে আরও তিন প্রতিবাদে ষোলোই আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের অবস্থানের ঘোষণা দোষীদের গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর আজ শেষ হচ্ছে ঈদের আগাম টিকিট বিক্রি রেল স্টেশনে উপচে পড়া ভিড় সার্ভার সমস্যায় ভোগান্তি চরমে কোনো টাকা জমা দিয়েও হজে যেতে পারেন না অনেকে গাফিলতির অভিযোগ অস্বীকার করছে ধর্ম মন্ত্রণালয় হাজার ভোটের ব্যবধানে কামরানকে হারিয়ে সিলেটে দ্বিতীয়বারের মতো মেয়র হলেন বিএনপির আরিফুল আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে